তর্ক না এই মামলাগুলো আমি আমি সমস্ত কিছু ধরে নিলাম যে তোমরা সব ঠিক আর আমরা সব ভুল, সাংবাদিকরা সংবাদ মাধ্যম কর্মীরা একেবারে ভুল কাজ করছে, আর যা ভালো ভালো কাজ করছে রাজ্য পুলিশ করছে এবং তৃণমূল কর্মীরা করছে, শাহজাহান করছে, কিন্তু 41A নোটিশ ছাড়া এভাবে গ্রেপ্তার করা এবং সেটাকে জাস্টিফাই করা একেবারে নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে যাচ্ছে না রাজ্য পুলিশ? অর্ক দেখুন ময়ূক, 41A একটা প্রভিশন, যে প্রভিশনটাকে আমার কথা শোনা যাচ্ছে কি? পুরোপুরি শোনা যাচ্ছে, বাংলার মানুষও শুনতে পাচ্ছে এবং এই প্রভিশন নিয়েও বাংলার মানুষ এতদিনে গুগল করে ফেলেছে থ্যাংকস টু রিপাবলিক বাংলার সাংবাদিককে গ্রেপ্তার করা। কিন্তু 41A নোটিশ ছাড়ো অন্য কোনো নোটিশে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যায়নি, সন্তুপানকে 41A নোটিশ ছেড়ে দাও, 5 মিনিটের যে যে টাইম স্প্যান সেই টাইম স্প্যানটা না দিয়ে লাইফ থেকে গ্রেপ্তার করবার জন্য, লাইফ থেকে গ্রেপ্তার করবার জন্য এই আর্জেন্সিটা কি হয়ে গেল? এর নোটিশ ইজ নট ম্যান্ডেটরি স্যার, 41A নোটিশ ইজ নট ম্যান্ডেটরি, কিন্তু ইট ইজ ম্যান্ডেটরি টু অ্যারেস্ট সন্তুপান। ন্যানো সেকেন্ডের মধ্যে সন্তুপানকে অ্যারেস্ট করে নিলে কেন? সন্তুপান কি দাউদ ইব্রাহিম? সন্তুপান কি রোহিঙ্গা অনুপ্রবেশকারী যে সন্দেশখালীতে এসেছিল, যাদেরকে আটকানোর জন্য এই মুহূর্তে রাজ্য পুলিশের সবচেয়ে বেশি কাজ করার কথা করা হয়নি? ময়ূকদা আমাকে একটা কথা বলো তো, আজকে যখন সন্তুপানকে কোর্টে প্রোডিউস করা হলো, তখন কি তোমরা বেল মানে সন্তুপানের পক্ষ থেকে কি বেল মুভ করা হয়েছিল? আমি জানি না বলে তোমায় জানতে চাইছি। আমিও জানি না, লিগাল টিমকে এই বিষয় নিয়ে তোমার সাথে আমি ডেফিনেটলি লিগাল কনফারেন্স করাতে বলবো, কিন্তু আমি একটাই জিনিস জিজ্ঞেস করতে চাই যে সন্তু পানের ক্ষেত্রে তোমাদের যে প্রোঅ্যাক্টিভনেস বা রিপাবলিকের সাংবাদিকদের ক্ষেত্রে মানুষ জানতে চায়, বাংলার মানুষ এইটাও জানতে চায়, বাংলার আগে আগে তুমি এইটা শোনো শোনো, কলকাতা হাইকোর্টে অর্ক নাক, কলকাতা হাইকোর্টে বেল মুভ থেকে শুরু করে এফআইআর কোয়াশ করার ক্ষেত্রে দাঁড়িয়ে করেছিল কিনা, সন্তুপান কি বেল মুভ করেছিল? সন্তুপান বেল মুভ করুক, সন্তুপান এফআইআর কোয়াশ করুক, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সন্তুপানের বিরুদ্ধে এই মামলাগুলো কেন দেওয়া হবে? তার মানে আমি ধরে নিচ্ছি সন্তুপান বেল মুভ করেনি, তোমার কথা থেকে আমি ধরে নিলাম। আরে বেলটা আসবে কথা থেকে? প্রথমত তোমাদের তো উচিত হচ্ছে গোটাটা উইথড্র করা, প্রথমত তোমাদের উচিত হচ্ছে রাজ্য পুলিশের যে হাত জোর করে ক্ষমা চেয়ে বলা যে বাংলার মানুষের সাথে যে ধরনের কাজগুলো করছে রাজ্য পুলিশ সেই কাজটা ভুল কাজ করছে। তুমি কি বলতে চাইছো যে টিভি স্ক্রিনের অন্য সাইডে দাঁড়িয়ে তুমি একটি বিচার ব্যবস্থাকে পরিচালনা করবে? না, অ্যাবসলিউটলি না, কিন্তু বাংলার মানুষের এইটা জানার অধিকার রয়েছে যে সন্তু পান হোক বা ময়ূক হোক বা কেয়া ঘোষ হোক বা ঝন্টু বড়াই হোক, তাদেরকে তোমরা ধরতে যতটা প্রোঅ্যাক্টিভ, শেখ শাহজাহানকে ধরতে ততটাই ইনঅ্যাক্টিভ। অর্ক শেখ শাহজাহানকে ধরতে তোমাদের কাছে যুক্তির অনেকগুলো পাহাড় পর্বত নেই, তার কারণ শেখ শাহজাহানকে প্রোটেক্ট করবার জন্য একটা করে সন্তুপানকে প্রয়োজন হবে। অর্ক আমার সিম্পল প্রশ্ন তোমাকে, আচ্ছা অর্ক তুমি বলো সন্তুপানের অপরাধটা কি? সন্তুপানের অপরাধটা হচ্ছে সন্দেশখালীর একের পর এক যে ঘটনা সেগুলো এক্সপোজ করা, সন্তুপানের অপরাধটা অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করা, সন্তুপানের অপরাধটা বারবার চাকরি প্রার্থীদের ওই গলা ফাটানো, সন্তুপানের অপরাধটা কি? আর কতটা নির্লজ্জ হলে তোমরা এরকম গাঁজা কেসের মতো বিভিন্ন বোগাস কেস দিয়ে সাংবাদিকদেরকে জেলে পাঠানোর একটা সুপার ইমার্জেন্সি পজিশন তৈরি করবে? উকিলরা সন্তুপানের জন্য বেল মুভ করেছিল কি করেনি? সন্তুপানের উকিলরা সন্তুপানের জন্য বেল মুভ করেছিল কি করেনি? প্রথমে উত্তর দিন, গ্রেপ্তারটা কেন হয়েছিল, কি অপরাধ সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি সত্যি না, আমি ক্লিয়ার নই, অত সোজা নয় কি আদি, তুমি যদি এই রকম ঘটনা চলছে নিয়ে কথা বলো তাহলে তো তাই বেল মুভ করেছে কি করে নিছে না, আমি অবস্থা কথা বলতে হবে। 41A সার্ভ না করে কেন তাকে গ্রেফতার করা হয়েছে সেটার উত্তর নেই। এখানে জুলুমের প্রতিনিধি বলছে বেল মুভ হয়েছিল কি না, বেল মুভ গতকাল তো বেল মুভ হয়েছিল, গতকাল পুলিশকে আমাকে এটার উত্তর দিন, পুলিশ কেন 10 দিনে পুলিশ হেফাজত চেয়েছিলেন আমাকে? অর্ক ভাই এটার উত্তর দিন, 10 দিনের পুলিশ হেফাজত কিসের জন্য? বড় বড়
ক্রিমিনাল আরে সে পরের কথা তার জন্য নেই তুমি আগে আমাকে উত্তর দাও যে বেল মুভ করা হয়েছিল কি করা হয়নি দিন আমাকে তারপর আপনি বেল করা হয়েছিল কি করা হয়নি লাজের কথা শুরু করেন না আগে বলো বেল মুভ করা হয়েছিল কি করা হয়নি না আমি আমি যদি এই প্রশ্নটা করি হ্যাঁ সে ঠিক আছে বেল তুমি তুমি এত বেশি বেল নিয়ে ব্যস্ত বেল মুভ করা হয়েছিল কি করা হয়নি আগে 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 আমাকে একটা কথা বলো এটা কি হবে নির্মলদা নির্মলদা জিজ্ঞেস করছি না আমি জিজ্ঞেস করছি বেল মুভ করা হয়েছিল কি হয়নি এইটা জেনে অর্কবাবু আপনার সুবিধাটা কি হবে মানে সন্তুর কি সুবিধা হবে হ্যাঁ আপনি আপনি কেন যাওয়া তার সুবিধাটা যেটা হবে সেটা চেষ্টা করছি জানতে চাই যে আদালত বেল রিজেক্ট করেছে কি করেনি কারণ আছে আমি বলছি যদি আদালত বেল রিজেক্ট করে থাকে তাহলে আমরা এখানে বসে কি আদালত অবমাননা করছি আমরা তো বেলের প্রশ্নটা যাচ্ছি না আপনি খুব ভালো করে বুঝছেন না কেন যে আমরা যাচ্ছি একটা জাস্টিস আর ইনজাস্টিসের প্রশ্ন না বেলের প্রশ্ন তো যেতে হবে না বেল আগে আগে অ্যারেস্টে বলি কি আগে অ্যারেস্টের প্রশ্ন আগে অ্যারেস্টে বলি তারপরে বেলে যাব না আমরা বেল নিয়ে আছে বেশ জানতে হবে বেশ অল্প বেল নিয়ে আলোচনা আচ্ছা অল্প আপনাকে অ্যারেস্ট না করুন না আগে অ্যারেস্টে নিয়ে আলোচনা করুন ব্রিটিশ হয়ে গেছে কোর্ট তো পুলিশ কাস্টডি দিয়ে দিয়েছে না না সব বুঝলাম আচ্ছা আমাকে একটা কথা বলতে হবে অ্যারেস্টে কেন করছে অল্প আমাকে একটা কথা বলুন একদম একদম সন্তুপান পুলিশ কাস্টডি সন্তুপান রিপাবলিক বাংলা সংবাদ মাধ্যম সবাই ক্রিমিনাল সবাই সবাই নন ভ্যালেবল সেকশনে সারা জীবন পচবে জেলে আমাকে একটা কথা বলো যারা জেলের বাইরে তাদেরকে কবে জেলে ঢোকাবে স্পেসিফিক্যালি বলছি আমি আবারো স্পেসিফিক্যালি বলছি রাজ্য পুলিশ নির্লজ্জের মতন পার্থ চট্টোপাধ্যায়কে যারা ধরতে পারে না জ্যোতিপ্রিয় মল্লিকের যারা রেশন দুর্নীতি ধরতে পারে না যারা অপাসপা গপার টাকার পাহাড় উদ্ধার করতে পারে না তারা বীর পুলিশের মতন সাংবাদিক ধরে তারা বীর পুলিশের মতন দশ দিনের পুলিশ কাস্টডি চায় তার কারণ হচ্ছে দশ দিন ধরে যদি একজন সাংবাদিককে প্যাচে রাখা যায় সবক শেখানো যায় তাহলে হয়তো তোমার নিজের বাড়ির সামনে কেন আটকানো হলো সন্তুপানের বাড়ি গোঘাটে সন্তুপান থাকে কলকাতায় সন্দেশখালীতে সন্তুপান অর্ক তার মানে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় জাস্টিফাই করে লাইভ সিচুয়েশনে যখন লাইভ চলছে তোমাকে যদি কেউ চ্যাংদোলা করে নিয়ে যায় এখন গ্রেফতার করে তুমি তার মানে সেটাকে জাস্টিফাই করছো তুমি সাংবাদিক যদি হও কি বলছেন 21 জুলাই সিঙ্গুর মুভমেন্ট আমরা সব কটা দেখেছি সাংবাদিক কোন সাংবাদিক কে সিবিএম অ্যারেস্ট করেছে বুম কেড়ে নেওয়া হয়নি সন্তুপানের ক্যামেরা যে সরিয়ে নেওয়া হয়নি এটা প্রমাণ যে উত্তরপ্রদেশ নয় এটা বাংলা আরে চমৎকার বাহ অন্যদিকে চমৎকার শোনো শোনো তোমাদের তোমাদের বুম কারার তোমাদের বুম কারার মতো আবার বলছি কোন সাংবাদিকের মাইক কারার আগে পাঁচবার ভাববে কোন সাংবাদিকের ক্যামেরা বন্ধ করার আগে পাঁচবার ভাববে অবশ্যই এটা উত্তরপ্রদেশ নয় এটা পশ্চিমবঙ্গ এখানে তৃণমূল কংগ্রেসের শাজাহানরা মাফিয়ারা দাপিয়ে বেড়ায় কিন্তু এইটা করার আগে পাঁচবার ভাববে ওকে জিজ্ঞেস করুন সেটা হচ্ছে সিঙ্গুর নন্দীগ্রাম 21 জুলাই 16 আগস্ট একটার পর আবার কথা বলছেন আপনি তো এগুলো দেখেনি আপনি তো এগুলো দেখেনি আপনি শুনুন না একটু ধৈর্য ধরে শুনতে শিখুন আপনার নেত্রীও যেমন আপনিও তেমনি অধৈর্য হয়ে যান একটা কথা শুনুন সেটা হচ্ছে এতগুলো মুভমেন্ট হয়েছে এতগুলো মুভমেন্ট হয়েছে সব মুভমেন্টে রিপোর্টাররা আপনার নেত্রীর সঙ্গে ছিল তার মধ্যে আমিও ছিলাম কোনো দিন কোনো সাংবাদিককে সিপিএম সরকার অ্যারেস্ট করেছে আপনি আমায় দেখাতে পারবেন আমরা মুভমেন্ট কভার করতে গিয়ে কবে অ্যারেস্টেড হয়েছি আজ 47 বছর 1977 সাল থেকে 34 বছর বাম জমানা তারপরে 13 বছর আপনাদের জমানা এই 47 বছরের মধ্যে উইথ জার্নালিস্ট ওয়াজ অ্যারেস্টেড আদার দেন এমার্জেন্সি পিরিয়ড রিপাবলিক বাংলার সাংবাদিককে গ্রেপ্তার করেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভেবেছিল যাক একটু নিশ্চিন্ত হলাম রিপাবলিক বাংলা সারাদিন তার যে সাংবাদিক তার যে প্রিয় ছেলেটা বাচ্চা ছেলে
তাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে রিপাবলিক বাংলা টিম, আর সন্দেশখালীতে ঢুকবে না। ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভুল করেছেন রাজ্য পুলিশের আধিকারিকরা। রিপাবলিক বাংলার 7-8 টিম আরও বেশি করে ঢুকছে, এবং আবারও দেখাবো যে বাংলার মানুষ, বাংলার মায়েরা আসলে কাদের গ্রেপ্তারিটা চেয়েছিল এবং কাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারটা করছেন, ভয় পেয়ে গ্রেপ্তার করছেন হয়তো সাংবাদিকদের। দেখুন।